সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ফুটবল কর্নারে এবং আজকে আবার অনেক দিন পরে আমি ভিডিও আপলোড করছি তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আপডেটগুলো দেবো শুধুমাত্র এটিকে মোহনবাগানকে নিয়ে তো প্রথমে আপডেট নয় এটা একটা তোমাদের কাছে প্রস্তাব যে এটিকে মোহনবাগানের যে জার্সিটা সেটা পুরোপুরি সবুজ মেরুন না হওয়ায় তোমরা একটু দৃঢ়াবোধ করছো তো এটা আমি তোমাদেরকে জানাতে চাই কারণ এটিকে সেটাও কিন্তু আগে একটা ক্লাব ছিল এবং সেই ক্লাবটা তাদের প্রায় সব কিছু ছেড়ে দিয়েছে শুধুমাত্র তাদের শখ লাল রঙের সেটা এই এটিকে মোহনবাগানের হোম জার্সিতে রয়েছে তো এটার জন্য যদি কারোর খারাপ লাগে এবং এটাও বয়কট করতে চায় যেমন টুইটারের এখন ট্রেন্ডিংয়ে এসে গেছে বয়টক বয়কট এটা বয়কট ওটা তো এটাও যদি তোমরা বয়কট করতে চাও তবে তোমাদের ফুটবল দেখা দেয় হয়তো বয়কট করতে হবে এবার আসি আজকের ভিডিওতে তো আজকে আমি এটিকে মোহনবাগানের স্টার্টিং ইলেভেন কেরকম হতে পারে সেই বিষয়ে তোমাদেরকে একটা আভাস দেব তো তোমরা অনেকে মনে করছিলে যে এবার হয়তো ফরমেশন একটু চেঞ্জ হতে পারে চারটে ডিফেন্ডারে খেলতে পারে কারণ অপশন প্রচুর চলে এসছে এবার অ্যান্টোনিও লোপেজ হাওয়াসের কাছে কিন্তু সেটা হচ্ছে না গত সিজনে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি অ্যান্টোনিও লোবে হাবাসকে থ্রি ফোর থ্রি ফরমেশনে যখন তারা গোল খাচ্ছে কিংবা গোল করছে কোনো সময়ই কিন্তু এই ফরমেশানটা চেঞ্জ হয়নি অ্যান্টোনিও লোপেস হাবাসের দলের তো এইবারও কিন্তু কোনোভাবেই এটা চেঞ্জ হওয়ার কোনো আশা করা উচিত না যে থ্রি ফোর থ্রি ফরমেশানটাকে চেঞ্জ করবে অ্যান্টোনিও লোপেজ হাবাস তো আমি থ্রি ফোর থ্রি ফরমেশানটার উপরেই জোর দিয়ে আমি স্টার্টিং ইলেভেনটা বলছি যদি কারোর মনে হয় না এইটা হতে পারে না তবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আমি প্রথমে গোলকিপিং পজিশনে রাখছি অরিন্দম ভট্টাচার্যকে অ্যাজ সবার চিন্তাভাবনা এটাই অ্যান্টনি লোপেজ হাবাসেরও নিশ্চয়ই এটাই চিন্তাভাবনা হবে অরিন্দম ভট্টাচার্য গত সিজনটা দুর্দান্ত খেলার পরে ডিজার্ভ করে প্রথম ইলেভেনে থাকা এবং আমি এবার আসবো তিনটে ডিফেন্ডারে তো তিনটে ডিফেন্ডার আমার জন্য হবে সন্দেশ ঝিঙ্গান টিরি এবং প্রীতম কোটাল তো এই তিনটে ডিফেন্ডারের উপরে আমি চারজনকে রাখব তো রাইট মিডে রাখব আমি প্রবীর দাসকে এবং লেফট মিডে রাখব আমি মাইকেল রাজকে এবং দুটো সেন্টার মিড আমি দুটো সেন্টার মিডে দুজনকেই ডিফেন্সিভ মিট রাখতে চাচ্ছি তারা হচ্ছে কার্ল মেকিউ এবং প্রণয় হালদার কিন্তু যদি তোমরা স্টার্টিং ইলেভেনকে জয়েশ রানেকে দেখো তবে নিশ্চ একটুও তোমরা অবাক হও না কিংবা কার্ল মেকিউর জায়গায় এডু গার্সিয়া অথবা ব্রেড ইনমান এটা হলে তোমরা একটু অবাক হয়েও না এটাও আমি বলে রাখছি এটার পসিবিলিটি আছে কিন্তু আমি তবুও চারজন মিডফিল্ডার আমার কাছে যারা থাকছে তারা হচ্ছেন মাইকেল সুশাই রাজ প্রবীর দাস প্রণয় হালদার এবং কার্ল মেকিউ এবং এ তাদের উপরে আমরা যে দেখেছি একজনকে নাম্বার টেন পজিশানটা যেটাকে বলে সেই জায়গায় খেলতে তো এই জায়গাটায় তোমাদের অনেকের ভাবনা হতে পারে এডু কিন্তু আমি বলছি হাবি ফার্নান্ডেস হওয়ার চান্সটাই বেশি কারণ হাবি ফার্নান্ডেস গত সিজনে দুর্দান্ত খেলেছে এবং প্রত্যেকটা ম্যাচে তিনি স্টার্টিং ইলেভেনে খেলেছেন এবং হাবি ফার্নান্ডেসকে রিপ্লেস করে হয়তো হয়তো আমি বলছি যে এডু গার্জিয়াকে সাবস্টিউট হিসেবে নামানো যেতে পারে কিন্তু স্টার্টিং ইলেভেনে হাবি ফার্নান্ডিসকেই তোমরা দেখবে এরপরে দুটো স্ট্রাইকার এটাই তোমাদের কারোর কোনো ডাউট থাকার উচিতই না সেটা হচ্ছে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস তো এই হতে পারে স্টার্টিং ইলেভেন এরকম একটা দল যদি প্রণয় হালদার এবং কার্ল মেকিউ তাদের মধ্যে যে কোনো একজন আনফিট থাকে যেটা এখনও অবধি কোনো খবর নেই যে তারা তাদের একজন আনফিট যদি হয় তবেই সেই মিডফিল্ডের পজিশনে যে কোনো একটা প্লেয়ার মাইকেল রেজিন অথবা জয়েশ রানেকে ঢুকিয়ে একজন বিদেশি অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার যেমন ব্রেড ইরমানকে নামানো হতে পারে কিন্তু তার সম্ভাবনা খুবই কম তো এটাই হতে পারে এটিকে মোহনবাগানে স্টার্টিং ইলেভেন তো এবার আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে কী করছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটা ক্লিক করে রাখো রেগুলার নোটিফিকেশনের জন্য